Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala ma ba'd. Shukriya darshok shrota bhai bon. Ramadan mashe siyam rekhe shami tar stri ke chumbon korte parben kina eti ekti proshno oneke jante chan. Er uttor holo ha, Ramadan mashe siyam rekhe keu kono shami tar stri ke ba stri tar shami ke chumbon korte parben e bishoye madan Aisha radhiyallahu ta'ala anha স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমজান মাসে অথবা সিয়ামরত অবস্থায় চুম্বন করতেন স্ত্রীদেরকে অতএব এটি সিয়ামের জন্য কোনো ক্ষতিকর বিষয় নয় তবে হ্যাঁ অতিরিক্ত সেক্সুয়াল সম্পর্কে জড়ানো বা খুব বেশি গভীরে চলে যাওয়া উচিত হবে না যা তার সিয়াম ভঙ্গের কারণ হতে পারে অথবা সিয়ামকে দুর্বল করে নিতে পারে আর যিনি আত্মনিয়ন্ত্রণ হারানোর ভয় আছে তার জন্য এই প্রাথমিক কাজগুলো করা উচিত নয় কিন্তু বেসিকভাবে সিয়ামের জন্য এটা কোনো ক্ষতিকর নয় সিয়াম ভঙ্গের কোনো কারণ হবে না যদি স্ত্রীকে চুম্বন করে অথবা স্বামী স্ত্রী একে চুম্বন করেন তাহলে সিয়াম এর কোনো ক্ষতি হবে না সিয়াম ভঙ্গ হবে না এমনকি মাকরু হবে না যেহেতু নবী সাল্লাম নিজেই করেছেন তবে আবারও বলছি যিনি আত্মনিয়ন্ত্রণ করার খুব বেশি ক্ষমতা নেই তার জন্য এটা করা অনুচিত হবে যেহেতু এর ফলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাত সম্মত উপায়ে সঠিকভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুন নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে ডেইলি ইসলামের অফিশিয়াল ফেসবুকে লাইক দিন YouTube চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ডেইলি ইসলাম এ কমপ্লিট গাইড টু ইসলামিক লাইফস্টাইল